একেই হয়তো বলে বজ্র আটনি ফসকা গেরো। ঢাকঢোল পিটিয়ে পয়সা খরচ করে পাঁচ তারকা হোটেলে উইমেন্স সুপার লিগ আয়োজনের জানান দিয়েছিল কে স্পোর্টস। কিন্তু আসর সফল করার জন্য ফেডারেশনের সঙ্গে যে আর্থিক জটিলতা তৈরি হয়ে আছে তা সমাধানের উদ্যোগ নেই কোনো। 13 মার্চের সে ঘোষণার পর দেশের ফুটবলে হয়েছে পট পরিবর্তন। একই মঞ্চ শেয়ার করা বাফুফের সাধারণ সম্পাদক নিষিদ্ধ হয়েছেন 2 বছরের জন্য। এই ঘটনায় টালমাটাল ফেডারেশন। সেই পরিস্থিতি উত্তরণের একটা মাধ্যম হতে পারত WSL, তবে সেটাও এখন অন্ধকারের পথে। সুপার লিগের ভবিষ্যৎ জটিল করেছে আয়োজক কে স্পোর্টস নিজেই। চুক্তি অনুযায়ী প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ এবং ফেডারেশন কাপ নিয়ে 2.5 কোটি টাকা পাওনা আছে বাফুফের। বকেয়া পরিশোধ চেয়ে গেল 11 এপ্রিল প্রথম চিঠি দেয় ফেডারেশন, তবে তাতে কর্ণপাত করেনি কে স্পোর্টস। এরপর হার্ডলাইনে যায় ফুটবল ফেডারেশন। চলতি মাসের 8 মে আবারও পুনরায় পত্র প্রেরণ করা হয়। পাওনা পরিশোধের জন্য দেয়া হয় 7 দিনের ডেডলাইন, সেই সময়ও পেরিয়েছে। কিন্তু সমাধানের পথে আসেনি কে স্পোর্টস। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গত বোর্ড মিটিং এ কথা হয়েছে সালাম ভাই, তাদের সাথে এটা নেগোসিয়েশন করতেছে, তো এটা মেবি আমরা নেক্সট বোর্ড মিটিং এ জানতে পারবো। এটা স্পষ্ট, অর্থ ইস্যুতে সম্পর্ক খারাপ হয়েছে দুপক্ষের সরাসরি, যার নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে উইমেন্স সুপার লিগে। বাফুফের চিঠিতে পরিষ্কার জানিয়েছে পাওনা পরিশোধ না করলে নতুন করে আর কোনো প্রজেক্ট নয়। তার মানে সত্যিকার অর্থেই অন্ধকারে চলে যাচ্ছে উইমেন্স সুপার লিগ। এদিকে চলতি মাসেই মাঠে গড়ানোর কথা ছিল WSL এর। এরই মধ্যে ড্রাফটের জন্য নাকি দেশি বিদেশি ফুটবলার গোছানো হয়ে গেছে, যদিও 4 দলের 2টি এখনো চূড়ান্ত হয়নি। সার্বিক বিষয় নিয়ে কে স্পোর্টস এর স্বত্বাধিকারী ফাহাদ করিমের সঙ্গে যোগাযোগ করা হলে স্পষ্ট তথ্য দিতে পারেননি তিনিও। শুরুর আগেই শেষের সংখ্যায় নারী ফুটবল সুপার লিগ। আর্থিক জটিলতায় এখন অনেকটাই মুখোমুখি অবস্থানে ফুটবল ফেডারেশন এবং কে স্পোর্টস। যেই শর্ত দিয়েছে বাফুফে তা পূরণ করে দেশের নারী ফুটবলের ইতিহাসে প্রথম এই ফ্র্যাঞ্চাইজ লিগটি মাঠে গড়াতে পারবে কি কে স্পোর্টস, সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। ফুটবল ফেডারেশন থেকে SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা।